হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পলিটেকনিক স্টাডিজ। আমি আর কে সিং, অ্যান্ড তোমাদের মধ্যে হয়তো অনেকেই আমাকে আগে থেকে চেনে, বিকজ আমার একটা হিন্দি চ্যানেল রয়েছে যেখানে আমি পলিটেকনিকের ক্লাসগুলো হিন্দিতে করাতাম, ঠিক আছে। সেই চ্যানেলে মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বিহার বোর্ড আর উত্তরপ্রদেশ বোর্ডের আমি ক্লাসগুলো করাতাম, এখনও করাই সেখানে ক্লাস। তো যারা যারা সেখানে ক্লাস দেখছো, সেই চ্যানেল থেকে এখানে শিফট হয়েছো, তাদের আলাদাভাবে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা এই চ্যানেলটাকে প্রথমবার দেখছো আর আমার চেহারাটাকে প্রথমবার দেখছো, তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট আমার ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আমি হচ্ছি আর কে সিং, ঠিক আছে। আমি হচ্ছি আর কে সিং, আমার পুরো নাম হচ্ছে রামকৃষ্ণ সিং, অ্যান্ড আমি নিজেই পলিটেকনিক করেছি। পলিটেকনিকের পর বিটেক করছি, এখন বিটেকের ফাইনাল সেমিস্টারে রয়েছি। আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর। আমার বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর। আমার যে গ্রামটা রয়েছে সেই গ্রামটা পুরোপুরি বিহার লাগোয়া, আমাদের পরের গ্রামটাই জাস্ট বিহার। তো বিহারের সংস্কৃতির সঙ্গে আমার ছোটোবেলা থেকে পরিচিত, আর বিগত 5 বছর ধরে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের সঙ্গে জড়িত রয়েছি। সে কারণে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার ল্যাঙ্গুয়েজে একটা আলাদা রকম টান রয়েছে, বাংলা ভাষাতেও একটা আলাদা রকম টান রয়েছে। তো সেটা খুব স্বাভাবিক, কারণ 5 বছর ধরে আমি একটা আলাদা ল্যাঙ্গুয়েজে কথা বলবো, হঠাৎ করে বাংলায় শিফট হব, তো সেখানে সেই পুরনো ভাষাটার টান একটু থেকে যায়। তো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, তো চলো এবার আমি আমার স্টাডি লাইফে যদি বলি, তাহলে আমি এইচএস করার পরে আমি পলিটেকনিকে এন্ট্রি নিয়েছিলাম, পলিটেকনিকে এন্ট্রি নিয়েছিলাম উত্তর দিনাজপুরে। সেই সময় একটাই পলিটেকনিক কলেজ ছিল, রায়গঞ্জ পলিটেকনিক, ঠিক আছে। তো আমার পলিটেকনিক হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক থেকে, অ্যান্ড আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল, ঠিক আছে। তো আমি 2014 থেকে 2017 পর্যন্ত রায়গঞ্জ পলিটেকনিকে পড়াশোনা করেছি। 2017-তে কোর্স কমপ্লিট হওয়ার পর আমি কোম্পানির পিছনে কিছু সময় দিয়েছি, এদিক ওদিক ছোটাছুটি করেছি। তারপর আমি 2019 সালে বিটেকে অ্যাডমিশন নিয়েছিলাম, অ্যান্ড বিটেকে এখনও আমার চলছে, লাস্ট সেমিস্টার চলছে। 2019-এ আমি বিটেকে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। ওকে, অ্যান্ড এখন আমার চলছে লাস্ট সেমিস্টার, এখন আমার চলছে লাস্ট সেমিস্টার। আর পড়ানোর সাথে আমি মোটামুটি 4 বছর ধরে যুক্ত আছি, পড়ানোর সাথে, টিচিংয়ের সাথে 4 বছর ধরে যুক্ত আছি। আমি অফলাইন পড়িয়েছি, অনলাইনও পড়িয়েছি, অনলাইন টিউশন দিয়েছি। তো মেনলি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আমার বেশি ছিল, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আমার বেশি ছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও স্টুডেন্ট ছিল, বিহার বোর্ডেরও স্টুডেন্ট, অ্যান্ড উত্তরপ্রদেশ বোর্ডেরও স্টুডেন্ট ছিল। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছিল তাদেরকে বাংলায় পড়িয়েছি, অনেক অসুবিধা হয়েছে বাট পড়িয়েছিলাম, ঠিক আছে। আর হিন্দি যারা ছিল তাদের তো কোনো অসুবিধা হয়নি, তাদেরকে খুব ইজিলি আমি পড়িয়ে দিতাম। তো দেখো, এই হচ্ছে আমার একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, আর এই যে আমরা নতুন একটা চ্যানেল খুললাম, তো এটা একটা ছোট্ট আমাদের একটা সংসার হলো, আর তোমরা হচ্ছ এই সংসারের মেম্বার। তো আশা করি এই সংসারটাকে খুব সুন্দরভাবে সাজাতে তোমরা খুব সাহায্য করবে আমাকে, বিকজ নতুন চ্যানেল, নতুনভাবে সব কিছু শুরু করছি, তো তোমাদের সাপোর্টটা খুব দরকার, ঠিক আছে। এটা হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা ছোট্ট রিকোয়েস্ট। যেহেতু আমি তোমাদের রিকোয়েস্টটা মেনেছি, তাই তোমরাও আমার রিকোয়েস্টটাকে মানবে, এটা আমি আশা করছি, ঠিক আছে। তো দেখো, এবার চলে আসি আমাদের কাজের কথায়। কাজের কথা হচ্ছে এই যে এখন চলছে ফার্স্ট সেমিস্টার, এখন চলছে কি ফার্স্ট সেমিস্টার, আর যারা সেকেন্ড সেমিস্টার দিয়েছো তারা থার্ড সেমিস্টার তো উঠে গেছো, নিজের নিজের ব্রাঞ্চে পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, কিন্তু যারা পলিটেকনিকে রিসেন্টলি অ্যাডমিশন নিয়েছো তাদের চলছে ফার্স্ট সেমিস্টার। আর ফার্স্ট সেমিস্টারে যে এক্সামটা রয়েছে, সেমিস্টার এক্সামটা, সেটা মেবি সেটা খুব সম্ভবত এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে হবে, ঠিক আছে। তাই আমাদের হাতে খুব একটা সময় নেই, জাস্ট আমি ধরে রাখলাম যে আমাদের হাতে শুধুমাত্র 1 মাস সময় আছে, জাস্ট অনলি 1 মান্থ। তো এই 1 মাসের মধ্যে আমাদের পুরোপুরিভাবে তৈরি হতে হবে, ঠিক আছে। এই 1 মাসের মধ্যে আমাদের পুরোপুরিভাবে তৈরি হতে হবে, তো একটু সিরিয়াস হতে হবে তোমাদেরকেও। আমি আমার পক্ষ থেকে বেস্ট ট্রাই করব, যত তাড়াতাড়ি আমি ক্লাস দিতে পারি, যত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করাতে পারি, তো আমার এটাই একটা চেষ্টা থাকবে, আর তোমরাও নিজেরা চেষ্টা করতে থাকো, ঠিক আছে। তো দেখো, যদি
কোনো কারণে, যদি কোনো কারণে এই এক মাসের মধ্যে আমি সব চ্যাপ্টার শেষ না করতে পারি, ঠিক আছে, ধরো যে আমি অ্যাপ্লাইড ফিজিক্সে, অ্যাপ্লাইড একটা ফিজিক্স রয়েছে সাবজেক্টটা, ঠিক আছে, অ্যাপ্লাইড ফিজিক্স 1, সেখানে ছয়টা ইউনিটের মধ্যে, ছয়টা ইউনিটের মধ্যে আমি ধরো যে তোমাদের শেষ করে দিলাম চারটা ইউনিট, ইউনিট 4 পর্যন্ত শেষ করে দিলাম, বাকি থেকে গেল কটা, আরও দুটা ইউনিট থেকে গেল বাকি, যেটা আমি সময়ের অভাবে করতে পারলাম না, কমপ্লিট করতে পারলাম না, তবুও আমি এই যে বাকি দুটা ইউনিট, এখান থেকে তোমাদের কিছু সাজেশন দিয়ে দেবো, কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো, যেটা তোমরা যদি ঠিকভাবে পড়ে যাও তাহলে এই দুটা ইউনিট থেকেও কোনো সমস্যা হবে না। বাকি চারটা ইউনিট যেটা আমি পড়াবো, এটা তো অবশ্যই সাজেশন দেবো, কোয়েশ্চেন দেবো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোথায় আছে, কোন ধরনের কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে, কীভাবে প্রিপারেশান নিতে হবে, প্রত্যেকটা জিনিস আমি বলতে থাকবো তোমাদের। জাস্ট তোমাদের ক্লাসগুলো কী করতে হবে, ফলো করতে হবে, প্রত্যেকটা ক্লাস ফলো করতে হবে, ঠিক আছে? তো ক্লাসগুলো খুব শীঘ্রই স্টার্ট করে দিচ্ছি, নেক্সট ডে থেকে আমরা ক্লাসগুলো স্টার্ট করে দিচ্ছি। তার আগে সিলেবাসটাকে একটু আমরা ডিসকাস করে নেবো আলাদা অন্য একটা ভিডিওতে, ঠিক আছে? তো এটা ছিল একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আমার, আমার এই প্রথম, এই চ্যানেলের প্রথম ভিডিও, এটা একটা অ্যানাউন্সমেন্ট, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, আর তোমাদের কাছে কিছু রিকোয়েস্ট করা ছিল, সেটাই আমি বলবো এখানে, যে দেখো নতুন একটা চ্যানেল খুলেছি, তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের খুব দরকার আছে, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে ক্লাসটা, ঠিক আছে? নিজেরা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, ঠিক আছে? তো ক্লাসগুলো আগামী দিন থেকে আমরা স্টার্ট করছি, অ্যান্ড আশা করি যে সবাই ক্লাসগুলো দেখবে, বিকজ তোমরা নিজেরাও চাও যে এক মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে, আর যাতে রেজাল্টটাও তোমাদের ভালো হয়, বিকজ জানোই যে একটা কীরকম সিচুয়েশন থেকে আমরা বেরোলাম, জাস্ট কলেজগুলো জাস্ট ওপেন হয়েছে, তো তোমাদের কাছে একটা বিশাল বড় একটা হেডেক, এটা মাথা ব্যথার কারণ, যে হঠাৎ করে 2 বছর আমরা কিছুই করিনি, 2 বছর পড়াশোনার সঙ্গে একদম ডিঅ্যাটাচ ছিলাম, পড়াশোনার সাথে আমরা যুক্তই ছিলাম না, হঠাৎ করে পড়াশোনাতে ঢুকে গেছি, তো একটা এই যে একটা প্রেশার, তো এই প্রেশারটা হয়তো প্রত্যেকেই ফিল করছো, তো এই প্রেশার থেকে বেরোনোর একটা আমি রাস্তা দিচ্ছি তোমাদেরকে, এই চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলে আমরা এই কাজগুলি করব, যাতে কম কম প্রেশার নিয়ে আমরা কাজটাকে সমাধান করতে পারি, আমাদের পড়ালেখাটাকেও এগিয়ে নিয়ে যেতে পারি আর ভালো রেজাল্ট করতে পারি, ঠিক আছে বন্ধুরা? চলো, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।